আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আজকে আমরা একটা ডিজাইন শিখবো অ্যান্ড সেটা হচ্ছে একটা আমরা ব্যানার অ্যাড তৈরি করব সো ব্যানার অ্যাড তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আপনার সাইজটা সম্পর্কে জানতে হবে তো যেহেতু আমরা আজকে একটা ইনস্টাগ্রাম অ্যাড তৈরি করব তো দ্যাটস ওয়াই আমাদের সাইজ হবে হান্ড্রেড এইট্টি বাই হান্ড্রেড এইট্টি সো আমি এটাকে হান্ড্রেড এইটটি বাই হান্ড্রেড এইটি করে নিচ্ছি অ্যান্ড নতুন একটা প্রজেক্ট প্রোজেক্ট আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট আপনারা এখান থেকে ক্লিক করতে পারেন অথবা আপনারা যদি সিএস ইউজ করেন তাহলে ফাইল থেকে ক্লিক করবেন নিউ অথবা কন্ট্রোল অ্যান্ড দেন হচ্ছে হান্ড্রেড এইট্টি বাই হান্ড্রেড এইটি অ্যান্ড রেজোলেশন সেভেন্টি টু বিকজ অফ এই স্ক্রিন আপনারা সেটা থ্রি হান্ড্রেড দিতে পারেন বাট থ্রি হান্ড্রেড হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য অ্যান্ড আট জিবি কালার মোড ওকে সো আমরা ক্রিয়েট দিলাম অ্যান্ড আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এটাকে একটা গ্রেডিয়ান ওভারলে দেবো ওকে সো গ্রেডিয়ান ওভারে দেওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন এখানে ডাবল ক্লিক করতে পারেন তার আগে এটাকে আনলক করে নিতে হবে যেহেতু আমাদের লেয়ার অথবা একটা নতুন একটা লেয়ার নিতে হবে যদি আপনারা এটা আনলক না করেন তাহলে নতুন একটা লেয়ার নেবেন যেটাই করেন যে কোনো একটা করলেই হবে এবার হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করবো অথবা এফএক্স থেকে গ্রেডিয়ান ওভারলে ঠিক আছে সো আমি এখানে ডাবল ক্লিক করতেছি ডাবল ক্লিক করলে একটা লেয়ার স্টাইল চলে আসবে দেখেন অ্যান্ড এখান থেকে আমরা গ্রেডিয়ান ওভার দিতে সিলেক্ট করব সো গ্রেডিয়ান ওভারলে এখানে দেওয়া আছে লিনিয়ার আমরাকে রেডিয়াল করে দেবো অ্যান্ড আমরা এখানে কালার চুজ করবো হচ্ছে একটু ডার্ক ব্লু অ্যান্ড হোয়াইট ব্লু সো প্রথমটা হবে একটু ডার্ক একটু ডার্ক টাইপ অ্যান্ড পরেরটা হবে একটু লাইট টাইপ ওকে আই থিঙ্ক পরেরটা হবে ডার্ক ঠিক আছে বেশি ডার্ক হয়ে গেছে সো পরেরটা ডার্ক হবে এইটা একটু লাইট হবে অবশ্য লাইট নেওয়াই আছে তারপর আর একটু লাইট নিই আমরা ওকে ওকে অ্যান্ড ওকে সো আমাদের ক্যানভাসটা রেডি হয়ে গেছে অলরেডি ব্যাকগ্রাউন্ড আর কি সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি নাও আমরা যেটা করবো আমরা হচ্ছে এবার একটা সার্কেল নিব এই যে লেপস্টুল শুধু ইউ প্রেস করে আপনারা নিতে পারেন এবার একটা সার্কেল আমরা ড্র করি শিফট হোল করে রাখলে একদম অ্যাকুরেট সার্কেল ড্র হবে অ্যান্ড এটার কালার দিব আমরা ফিল কালার দিব হচ্ছে ইোলো এখান থেকে আপনারা কালার দিতে পারেন অথবা এখান থেকেও ফিল কালার দিতে পারেন সো আমরা ইলো কালার দিয়ে দিলাম অ্যান্ড স্ট্রক থাকবে না কোনো ওকে অ্যান্ড এটাকে আমরা একবারে সাইডে নিয়ে যাই ওকে সো দেখলেই দেখতেই পারলেন যে আমার এখানে একটা কী বলে গোলাপি কালার একটা লাইন চলে আসছে সো এটাকে বলে গাইড সো আপনারা যদি এটা করতে চান তাহলে এখানে আপনারা ভিউ থেকে স্ন্যাপ করে দিবেন তাহলে হচ্ছে এই গাইডগুলো আপনাদের চলে আসবে ওকে সো নাও আমরা এটাতে একটা ইফেক্ট ইউজ করবো ডাবল ক্লিক করি অ্যান্ড এখান থেকে আমরা ড্রপ শ্যাডোটা ইফেক্ট দিবো সো ড্রপ শার দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু এখনও কিছু দেখাচ্ছে না সো প্রথমে আমরা যেটা করব আমরা এটাকে নর্মাল করবো অ্যান্ড কালার দিবো হোয়াইট যেহেতু আমাদের একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অপোসিট ফুল করে দেবো এবার আমরা এখান থেকে অ্যাঙ্গেলটাকে সরিয়ে দেখব কখন আমাদের এখানে শ্যাডোটা চলে আসে হোয়াইট কালার শ্যাডো ওকে সো আমরা অ্যাঙ্গেলটাকে সরাচ্ছি ওকে আমাদের হোয়াইট কালার শ্যাডও দেখা যাচ্ছে ওকে সো আমাদের হোয়াইট কালার শ্যাডো চলে আসছে ইভেন আপনারা এখানেও দেখতে পারেন এই এই দিকটাতে শ্যাডোটা মুভ হয় সো আপনারা এইটা দেখলেও বুঝতে পারবেন যে আপনাদের শ্যাডোটা কোথায় আছে ওকে সো এবার আমরা এটাকে ব্ল্যাক করে দেব ওকে অ্যান্ড এখান থেকে মাল্টিপল ডিস্টেন্সটা ঠিক আছে সেপারেট ঠিক আছে সব কিছু ঠিক আছে ওকে সো একটা শ্যাডও চলে আসছে আপনি যদি দেখেন যে এই যে একটা হালকা শ্যাডো এটাতে আছে ওকে সো নাও আমরা এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিবো অ্যান্ড এই রেক্টাঙ্গেল টুলটাকে আমরা এখান থেকে এটার সাথে জয়েন করে দেবো যাতে করে যাতে করে এটা মনে হয় যে এটার সাথে জয়েন্ট ওকে সো আমি ইলো কালার একটা জয়েন্ট দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমরা কোনো শ্যাডো ট্যাডো ইউজ করবো না দ্যাটস ইট সিম্পল সো মোটামুটি আমাদের একটা ক্যাটাগরির ডিজাইন চলে আসছে এটা চাইলে আরেকটু নিচে নামে দিতে পারি আমরা রেক্টাঙ্গল টুল একটু নিচে নামাই দিই অনেকটা উপরে ওকে দ্যাটস ইট সিম্পল এবার হচ্ছে আমরা টেক্সট টুল নিব টাইপ টুল কোথায় এই যে টাইপ টুল হরিজন্টাল টাইপ টুল যেটা এই টাইপ টুল নেব অ্যান্ড এখানে ক্লিক করলাম এবার আমরা কিছু ডট নেব ডট ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে আমরা দশটা ডট নিলাম অ্যান্ড এটার কালার আমরা ইয়েলো করে দেব সো কালার ইয়েলো ওকে ওকে সো এবার আমরা কন্ট্রোল জেট প্রেস করব কন্ট্রোল জে সরি কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিলাম অ্যান্ড এটাকে আমরা নিচে নিয়ে আসি ওকে নিচে নিয়ে আসলাম এবার এখান থেকে একটু সরিয়ে দেবো দুইটা বা তিনটা ওকে দ্যাটস ইট সিম্পল এবার দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল হোল্ড করে দুইটা লেয়ারকে অ্যান্ড মাউসের রাইট বাটন প্রেস করে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই দ্যাটস ইট সিম্পল এবার আমরা কন্ট্রোল টি প্রেস করব অ্যান্ড মাউসের রাইট প্রেস করে রোটেড নাইনটি ডিগ্রি ক্লোক ওয়াইজ এটা সিলেক্ট করব তাহলে আমাদের এটা মানে সোজা হয়ে যাবে ওকে সো এবার আমরা এটাকে রাখি এখানে একটা রাখলাম আমি অল্টার করে করেছি তাহলে আমার কী হবে এখন একটা কপি হবে সেটার একটা কপি হলো দেন এটাকে আমি নিয়ে আসলাম অ্যান্ড এটাকে কন্ট্রোল টি প্রেস করে অরিজন্টাল গুড এটাকে আমি এখানে বসে দিলাম ওকে সো এখন আমি চাচ্ছি যে এটার কালারটা একটু চেঞ্জ থাকবে এই যে এইটা এই যে আমি কন্ট্রোল হোল্ড করলাম অ্যান্ড ক্লিক করলাম আমার এই লেয়ারটা সিলেক্ট হলো এই লেয়ারটাকে আমি চাচ্ছি যে হোয়াইট কালার করতে সো হোয়াইট কালার করলে আমি যদি এটাকে হোয়াইট কালার করি তাহলে আমার বাকি এই দুইটাও হোয়াইট কালার হয়ে যাবে কেন বিকজ অফ এইটা হচ্ছে স্মার্ট অবজেক্ট অ্যান্ড এইগুলোর কপি হচ্ছে এটা দ্যাটস ওয়াই সো আমি এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব পুনরায় দেন ডাবল ক্লিক করবো দেখেন এখানে এখনও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চলে আসছে সো ডাবল ক্লিক করলাম এবার আমি এটাকে হোয়াইট করে দেবো হোয়াইট ওকে সেভ এবার এটা কেটে দেন দেন এটাকেও সেভ দেন দেন এটা কেটে দেন দেখেন এটা হোয়াইট আছে বাকিগুলা ঠিক আছে সো আমি এটা একটু ছোটো করে নিই দ্যাটস ইট সিম্পল ভেরি গুড ওকে সো এবার আমি আবার টেক্সট টুলটা নিই অ্যান্ড একটা প্লাস আঁকি একটা প্লাস দিলাম অ্যান্ড প্লাস দেওয়ার পরে আমরা এটার কালারটা হোয়াইট ইলো করে দেবো হোয়াইটও দরকার আছে হোয়াইটও লাগবে আমাদের বাট তার আগে আমরা হচ্ছে এটাকে বসায় নিই কিছু কিছু জায়গায় ওকে র্যান্ডমলি আপনাদের যেখানে মনোচ্ছে সেখানে বসাতে পারেন অ্যান্ড লাস্টটাকে আমি হোয়াইট করে দিই হোয়াইটটা একটু ছোটো থাকবে ঠিক আছে সো আমি এটাকে আচ্ছা কন্ট্রোল টি না দিয়ে যেহেতু এটা টেক্সট দ্যাটস ওয়াই আমি এটাকে এখান থেকে থার্টি পিক্সেল করে দিলাম দেখেন ছোটো আছে ওকে সো মোটামুটি আমাদের কী বলে স্টাইলটা কমপ্লিট এবার হচ্ছে আমরা আমাদের লেখাগুলো লিখবো সো ফার্স্টে লিখবো আমরা কি আমরা ফার্স্টে লিখি ব্ল্যাক যেহেতু ব্ল্যাক ফ্রাইডে আমরা ব্ল্যাক ফ্রাইডের একটা অফার দিব সো আমরা ব্ল্যাক লিখলাম টি দিই একটু বড়ো করে নিই ওকে সো এই ব্ল্যাক লেখাটা আমি ইয়েলো কালার দিতে চাচ্ছি অ্যান্ড এখানে আমরা একটা শ্যাডো দিব সো ডাবল ক্লিক করি অ্যান্ড এখান থেকে ড্রপ শ্যাডোতে সিলেক্ট করি দেখেন এটা আমরা চাচ্ছি নিচের দিকে থাকবে সো যদি নিচের দিকে নিতে চাই তাহলে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করব এই যে নিচের দিকে চলে আসছে ওকে ওকে দ্যাটস ইট সিম্পল অ্যান্ড এখান থেকে আমি ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেব ওকে সেপারেটটা একটু বাড়াবো সাইজটা একটু বড়ো করব ওকে দ্যাটস ইট এইট ওকে সো আমাদের ব্ল্যাক লেখাটা হয়ে গেলো এবার আবার টেক্সট টুল নেবো এবার দেখবো ফ্রাইডে ওকে সো ফ্রাইডে লেখাটা ছোট হাতের আসে আমরা এটাকে বড়ো হাত করে নিই যে ডাবল টি এখানে ক্লিক করলে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে অ্যান্ড এটার কালার আমি দেবো হোয়াইট ওকে দ্যাটস ইট মন্ডল টি একটু জুম করি মানে একটু বড়ো করি ওকে সো দেখেন এবার হচ্ছে আমার এই ফ্রাইডে লেখাটা ব্ল্যাকের উপরে চলে যাচ্ছে ওকে সো আমি যাচ্ছি যে এটা ব্ল্যাক ব্ল্যাকের নিচে থাকবে ব্ল্যাকের নিচে সো ব্ল্যাকের নিচে রাখতে হলে কী করতে হবে আমাকে এই লেয়ারটা ব্ল্যাকের নিচে নিয়ে আসতে হবে তাহলে দেখেন ব্ল্যাকের নিচে চলে আসলো ফ্রাইডে না আমি একটু নিচে নামাই ওকে অ্যান্ড আপনারা যদি চান এটাকে একটু ভার্টিক্যালি আপ করে দিতে পারেন অনেক বেশি হয়ে গেছে টু হান্ড্রেড ইস অ্যান ওকে দ্যাটস ইট এবার হচ্ছে আমরা একটু সাইডে নিয়ে যাই ওকে ব্ল্যাক ফ্রাইডে অ্যান্ড এবার আমরা এখান থেকে একটু ডিজাইন করে দিই এখানে একটা অ্যাঙ্গেল করি ওকে সো এটার ফিল কালার হবে ইলো ফিল কালার আমরা ইলো দিয়ে দিলাম অ্যান্ড এটাকে আমি চাচ্ছি এই দুই পাশ থেকে একটু অ্যাঙ্গেল করে দিতে সো এই অ্যাঙ্গেল করার জন্য যেটা করতে হবে আমাদের প্রথমে পেন্টুল নিতে হবে পেন্টুল নিয়ে আমরা এখানে মিডেলে একটা অ্যাঙ্কর দিলাম এই মিডেলে একটা অ্যাঙ্কর দিলাম এবার হচ্ছে সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করবো ডিরেক্ট সিলেকশন টুল দেন আমরা এটাকে হোল করে নিয়ে আসবো এখানে অ্যান্ড এই যে যেই অপশনগুলো আছে এটাকে একদম মিডলে নিয়ে আসবো তাহলে আমাদের এটা একটু কর্নার টাইপ হয়ে যাবে ওকে সো মিডেলে নিয়ে আসলাম অ্যান্ড এইগুলোকে মিডলে ওকে সো চলে আসি আমাদের কর্নার টাইপ এবার আমরা যেটা করবো ওকে সো এবার আমরা এখানে টেক্সট অ্যাড করবো আমাদের সো আমরা টাইপ নিয়ে আসি অ্যান্ড দেখেন আমার এখানে টেক্সটটা রাউন্ড শেপ হয়ে আছে ওকে তার মানে আমি যদি এখন ক্লিক করি তাহলে এই শেপের ভিতরে আমার লেখা হবে যদি ক্লিক করি দেখেন এই শেপটা ধরে আমার লেখা চলে আসছে সো আমি যদি এখন লিখি স্পেশাল অফার স্পেশাল অফার লিখে দিলাম অ্যান্ড এটাকে আমি জিরো করি এটাকে আমি অটো করলাম অ্যান্ড অটো করে দিই ভেরি গুড জিরো করে দিলাম মিডালে নিয়ে আসি সো আমি ভার্টিক্যালি এটাকে একটু আপ ডাউন করে দিলাম অ্যান্ড এটার সাইজটা একটু আপ হবে স্পেশাল অফার অ্যান্ড এটার কালার আমরা ব্ল্যাক করে দেব ব্ল্যাক ওকে আই থিঙ্ক সাইজটা অনেক বেশি হয়ে গেছে ওকে দ্যাটস সিম্পল সো আমাদের মোটামুটি কি বলে এটাকে অনেক কিছু মেক করা শেষ হয়ে গেছে এখন নিচে আমরা আরেকটা টুল লাগব আরেকটা টুল নিব সেটা হচ্ছে রাউন্ডের একটা টুল অ্যান্ড এটা দিয়ে আমরা নিচে একটা বাটন মেক করব সেটা হচ্ছে অর্ডার নাও বাটন আই ক্যাচি করে মেক করতে হবে সহজ কথা হচ্ছে আই ক্যাচি সো এখানে আই থিঙ্ক থার্টি ফাইভ হবে থার্টি ফাইভ ইয়াস থার্টি ফাইভ সো থার্টি ফোর সরি থার্টি ফোর দিলে টোটালটা রাউন্ড হয়ে যায় থার্টি ফাইভ নিবে না এটা টোটাল রাউন্ড হতে যতটুকু লাগে ততটুকুই নেবে ওকে অ্যান্ড এইটার কালার আমরা দিব হোয়াইট হোয়াইট দিব ইয়াস হোয়াইট হোয়াইট দিলাম অ্যান্ড এটাকে আমরা মিডল করে দেবো মিডল করার সহজ সিস্টেম হচ্ছে আমরা লেয়ার অপশানটাকে নিব অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে মিডলে প্রেস করবো তাহলে মিডল হয়ে যাবে এবার আমরা টেক্সট টুলটা দিব টি প্রেস করলে টাইপ টুল চলে আসে অ্যান্ড এখানে ক্লিক করলাম এবার আমরা লিখে দেব অর্ডার নাও অর্ডার নাও ওকে অ্যান্ড দেখেন ফ্রন্ট সাইজ আই থিঙ্ক বেশি হয়ে গেছে সো একটু ছোটো করি টোয়েন্টি ফাইভ ইজ গুড অ্যান্ড এখান থেকে একটু আপ করতে হবে ওকে দ্যাটস ইট ক্লিক করলাম নাও ওকে আছে এবার হচ্ছে আমাদের প্রোডাক্ট এখানে রাখার সো আপনারা যে কোনো প্রোডাক্ট রাখতে পারেন অ্যান্ড আচ্ছা এখানে স্পেশাল অফার যেই লেখাটা আমরা লিখেছি স্পেশাল অফার এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা এইটা রাখতে আমরা একটু ড্রপ সারো দিব তার ভালো লাগতেছে না দেখতে সো আমরা ড্রপশোতে ক্লিক করলাম দেখেন ড্রপশারে চলে আসছে অ্যান্ড হিটোকে সো ড্রপশে দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে আসবো সো প্রোডাক্ট নিয়ে আসার জন্য যেটা করতে হবে এই যে সানগ্লাস ডট পিএনজি আমি এটা ডাউনলোড করে রেখেছি পিএনজি ট্রি থেকে সো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই ইটস ফ্রি টোটালি ফ্রি সো পিএনজি ট্রি থেকে নিচে সম্ভবত পিএনজি ট্রি লেখা আছে আচ্ছা যাই হোক সো গুড ওকে সাইজটা অনেক বড়ো হয়ে গেছে একটু ছোটো করতে হইব ওকে দ্যাটস ইট সো এখন দেখতে সাত মোটে লাগতেছে এটাকে আমরা যখন যেটা করতে পারি সেটা আমরা ডাবল ক্লিক করবো অ্যান্ড এটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো দ্যাটস ইট সিম্পল হয়ে গেছে আমাদের ব্যানার তৈরি করা অ্যান্ড এখানে আপনারা চাইলে এই লিখে দিতে পারেন যে আপনারা কী কী দিতে চান মানে আপনাদের অ্যাড্রেস স্ট্যাট্রেস দিতে পারেন বা আপনারা যেই কোম্পানির জন্য অ্যাড তৈরি করতেছেন সেই কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা অ্যান্ড দেখেন এখানে এই যে পিএনজি ট্রি লেখাটা চলে আসছে সো এটারে যদি অফ করতে চান তাহলে ডাবু ক্লিক করি অ্যান্ড এই যে দেখেন পিএনজি ট্রি লেখাটা আছে আমরা এখান থেকে মার্কিউ টুলটা সিলেক্ট করি রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল অ্যান্ড এইটুকে সিলেক্ট করা আমরা এটাকে ডিলিট করে দিই হচ্ছে সেভ দিই তাহলে কী হবে তাহলে দেখেন এখান থেকে পিএনজি ট্রিটা চলে যাবে ওকে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার অ্যাড মেক করতে পারেন খুব ইজিলি ফটোশপ দিয়ে তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভিডিও বুঝতে পেরেছেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটি প্রেস করে দেবেন আর যার পর তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম